কে হবেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক? জল্পনা কল্পনা চলছেই। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানালেন, দলনেতা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতিকে, ঘোষণা আসবে দুই একদিনের মধ্যেই। আর জানাচ্ছেন রাজিবুল ইসলাম। বিসিবিতে দুপুর থেকে মিটিং চলে পরিচালকদের, ইস্যু কে হচ্ছেন ওয়ানডে দলের অধিনায়ক। এই মিটিং এর সিদ্ধান্ত আসেনি, সবাই মিলে দায়িত্ব দিয়েছেন বিসিবি সভাপতিকে। এর মধ্যেই তোড়জোড় শুরু করেছেন নাজমুল হাসান পাপন, তালিকায় সাকিব, লিটন ও মিরাজের নাম। সাকিব ও লিটন দেশের বাইরে থাকায় তাদের সঙ্গে কথা হবে মোবাইল ফোনে। তিনজনের সঙ্গে আলাপ শেষেই জানানো হবে অধিনায়কের নাম। প্রায় দুই ঘন্টা মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানান, ঘোষণা আসবে দুই একদিনের মধ্যেই। আমাদের মাননীয় সভাপতিকে ক্যাপ্টেন্সি সিলেক্ট করার জন্য, এই ক্যাপ্টেন সিলেক্ট করার জন্য আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি। উনি এখন ভেবেচিন্তে উনি যে কজন প্রবাবল ক্যান্ডিডেট আছে ক্যাপ্টেন্সির জন্য, তাদের সাথে কথা বলে উনি আমাদের, আমরা একটা ফাইনাল করবো, এটা আশা করি আমরা আগামী দুই তিন দিনের মধ্যে। শুধু দলনেতাই নন, 20-22 জনের স্কোয়াডও জানানো হবে একই দিনে। যারা আপনারা জানেন যে যাকে দেওয়া হবে তাকে আমরা চাচ্ছি যে তাকে ভালোভাবে বুঝে শুনে এখানে ফর্ম্যাটগুলো, যে ফর্ম্যাটগুলো আছে, যে ফর্ম্যাটগুলো যদি কাউকে কি আমরা কি সব ফর্ম্যাটে দিব কি না, বা দুই ফর্ম্যাটের জন্য কি না, এগুলো যারা মূলত ক্যাপ্টেন্সির জন্য যাদের বলা হবে তারা রাজি আছেন কিনা, এই সব আলাপ আলোচনার জন্য সময় নেওয়াটা। তবে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যেতে চাইলেন জালাল ইউনুস, নির্বাচকদের ঘাড়েই দিয়ে দিলেন দায়িত্ব। দেখেন এটা সিলেক্টরদের ইস্যু, টিম ম্যানেজমেন্ট ইস্যু, এটা তাদের কাছে থাক। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।